আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। এখানে কতটুকু জমির উপর আপনারা ইয়ারা চাষ করছেন? ফুলকপি? ফুলকপি এখানে 7 বিঘা ভূমির উপরে। 7 বিঘা ভূমির উপরে? এই ভাই জমিতে কি এবারে প্রথম? না, এটা দ্বিতীয় টিপ চলছে। দ্বিতীয় টিপ চলছে। এটাতে কেমন আপনার লাভজনক মেলা কেমন লাভ হয়? এটা কেমন আসে? বিঘা প্রতি 30 থেকে 40 হাজার টাকা মতো লাভ দেখা যায়। 30 থেকে 40 হাজার টাকা মতো লাভ দেখা। আর এগুলিতে আপনার কি কি ধরনের জৈব মানে রাসায়নিক সার কিংবা কীটনাশক ব্যবহার করা হয়? অবশ্যই কীটনাশক ব্যবহার করা হয়, কীটনাশক ছাড়া তো আর এখনো আবাদ হয় না। না না, এটা প্রথম থেকে পরিচর্যা কিভাবে করা হয় কিংবা কি করা হয় এটা একটু বলেন। প্রথম পরিচর্যা প্রথমে মাটিতে বায়োগ্রেন দেওয়া হয়, আর গাছটা সতেজ রাখার জন্য একে ওই আশাজীব বা গোল্ড হোপ দেওয়া হয় গাছটা সতেজ থাকার জন্য। এটা চারা গাছ হওয়ার পরে? হ্যাঁ, চারা গাছ হওয়ার পরে। তারপরে প্রক্রিয়া কিরকম? তারপর পত্রিকা পোকা দমন করার জন্য তো আলটিমা প্লাস, হ্যাঁ, সেতারা এগুলো ব্যবহার করা হয়। কি ধরনের পোকা লাগে এখানে আপনার মনে করেন যে? এখানে অনেক রকম পোকা লাগে, সেগুলির জন্য আপনারা নানা রকম কীটনাশক যেমন লেদা পোকা লাগে, হ্যাঁ, উপরে পচন ধরে, এগুলা তো দেখানোর জন্য। সবচেয়ে প্রতিকূলতা কি মনে করেন? কোন কাজটা সবচেয়ে থেকে আপনাদের থেকে বেশি মনে হয় কিন্তু এটাকে মনে করেন যে যেমন এই জিনিসটা প্রতিক্রিয়া করতে আমাদের পোকার জন্যই একটু কষ্টকর মনে হয়। আপনাদের উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপনারা কোনো সহযোগ সুবিধা পান? তেমন কিছু পাই না। মাঠ পর্যায়ে আমাদের সাথে কোনোদিনও দেখা হয়নি। তারা অনেকেই থাকে মনে করেন যে তাদের কিছু লোক আছে তাদের সাথে তাদের লেনদেন চলে। বুঝছেন, এখন আমাদের কিছু এলাকার কিছু নেতা বা আছে তাদের সাথে তাদের লেনদেন চলে। বুঝতে পারছি। আচ্ছা, ওইটা আপনি তো চারা পরিচর্যা গেল, এরপরে আপনার পরিচর্যাগুলো কিভাবে করেন? পরিচর্যা এগুলা মনে করেন যে অনেক লেবার দিয়ে কাজ করানো লাগে বা সব কিছুই তো এভাবে করা যায়। হ্যাঁ, আপনার দশ কত টাকা কতটুকু জমি বললেন? 7 বিঘা জমি। 7 বিঘা জমি। এবার আশা করি কেমন ফলন হয় আপনার ধারণা? এখন এবছরে ফলন কম মনে হচ্ছে, তবে প্রতি বছরের চাইতে এই বছরে ফলন একটু কম হবে। জি, এবছরে গাছ করতে খুব কষ্ট হচ্ছে। আর আপনি তো দীর্ঘ 2 বছর এটাতে? আমার আবাদ? হ্যাঁ হ্যাঁ, আমার আবাদ আজ দীর্ঘ 10 বছর আগে থেকে আমি আবাদের মধ্যে। 10 বছর এই কপি চাষের সাথে কি আপনি অন্য কোনো ফসল বিক্রি কিংবা ফসল আবাদ করেন? জি, বেগুনের আবাদ চলে। বেগুনের আবাদ? জি। এই ফসল আবাদের জন্য সরকারের কাছে আপনার কি চাওয়া? সরকারের কাছে তো আর সরকার তো আমাদের সব কিছু দিতে পারে না। ওই জন্য সরকারের কাছে চাওয়া, যারা এখানে কৃষি কর্মকর্তা আছেন তারা যেন আসে মাঠে পরিদর্শন করেন বা আমাদের চাষির জন্য উপকার হয় সবাই এসে কৃষি অফিসার বা কৃষি কর্মকর্তা যারা আছেন তারা এসে যেন আমাদের এই কি দিলে আমরা উপকৃত হব বা কি করতে পারবো এগুলো করলে মনে হয় আমার চাষি উপকৃত হবে।